নমস্কার বন্ধুরা, কেটি দ্য ড্রিমারে সকলকে আরও একবার স্বাগত। আজ আমরা চলে এসেছি হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত বলদবাঁধ গ্রামে বিশালক্ষী মাতার মন্দিরে। হাওড়া তারকেশ্বর রেলপথে হরিপাল স্টেশনে নেমে সেখান থেকে ধনিয়াখালীগামী বাস, অটো, টোটো অথবা ট্রেকারে করে বালিঘাট নামক স্টপেজে নেমেই পৌঁছে যাওয়া যায় মা বিশালাক্ষী মাতার মন্দিরে। হরিপাল স্টেশন থেকে বলদবাঁধের এই বিশালাক্ষী মাতার মন্দিরের দূরত্ব 3 কিলোমিটার। এই গ্রামের অতি প্রাচীন নাম ছিল কৃষ্ণবল্লভপুর, এখন সেটি বলদবাঁধ নাম হয়েছে। এই নাম পরিবর্তন হওয়ার পিছনে এই গ্রামেরই এক নাটকীয় লৌকিক কথা প্রচলিত আছে, যা তোমাদের পরে শোনাব। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে নজরে পড়ল বিশাল বড় মাঠের এক প্রান্তে রয়েছে এই মন্দিরটি। এই গ্রামের জাগ্রত দেবী হলেন মা বিশালাক্ষী। 8 ফুট উচ্চ দেবী মূর্তি চতুর্ভুজা। বাম হাতে রয়েছে খড়গ ও নরমুণ্ড এবং ডান হাতে বরাভয় মুদ্রা। দেবীর গাত্রবর্ণ কাঁচা হলুদ। পদতলে শায়িত আছে শ্বেতবর্ণ কৃত্তিবাস মহাদেব স্বরূপ মহাকাল। মন্দিরের সামনে রয়েছে তুলসী মণ্ডপ আর ডান দিকে রয়েছে শিব মন্দির। মন্দিরটি প্রদক্ষিণ করতে গিয়েই আমরা দেখতে পেলাম মন্দিরের ঠিক পিছনেই রয়েছে বিশাল বড় ঝিল। এবার আসি এই গ্রামের নাম পরিবর্তনের গল্পে। জনশ্রুতি অনুযায়ী জানা যায় একবার ডাকাতের একটি দল সোনাটিকরি গোয়ালপাড়া থেকে 108টি গাভী ও ধানের বস্তা চুরি করে দক্ষিণের অরণ্যের দিকে চলে যান। ডাকাতরা চুরি করে প্রত্যেক গাভীর পৃষ্ঠে 3টি করে ধানের বস্তা রেখেছিল। সোনাটিকরির গোয়ালারা ধাওয়া করায় বাধ্য হয়ে গাভী নিয়ে নদী পার হয়ে ডাকাতরা কৃষ্ণবল্লভপুরের সাইবাবলার অরণ্যে প্রবেশ করে। সেখানে নদীর বাঁধের উপর দাঁড়িয়ে 2 জন অরণ্যের ডাকাতরা দেখতে পান প্রদীপের শিখা। তখন ডাকাত সর্দার গলায় গামছা জড়িয়ে দেবীর উদ্দেশ্যে বলেছিলেন, তুমি যে দেবদেবী হও না কেন রক্ষা করো। ডাকাতের সর্দারের ডাকে সাড়া দেন দেবী। দেবীর কৃপায় ভোরের আলোয় গোয়ালারা নদী পার হয়ে এসে বাঁধের উপর পৌঁছালে দেখতে পায় ডাকাতদের কাছে গাভী নেই, তাদের কাছে আছে বলদ। ফলে গোয়ালারা প্রমাণ করতে পারে না যে ডাকাতরা গাভী চুরি করেছে। জানা গিয়েছে অরণ্যের মৃৎনির্মিত বেদীর উপর সেই দীপশিখা প্রজ্বলিত ছিল। অরণ্যের এক তান্ত্রিক সাধক দেবী বিশালাক্ষীর পুজো করতেন। সেই স্থানে ডাকাত সর্দার কৃষ্ণ বর্ণের শিলাখণ্ড অবয়বের দেবী বিশালাক্ষীর একটি মৃত দেবালয় নির্মাণ করেন। বুদ্ধ পূর্ণিমা তিথিতে ছাগবলি দিয়ে দেবীকে সেখানে প্রতিষ্ঠা করা হয়। দেবীর কৃপায় সেই গাভী বলদে রূপান্তরিত হওয়ায় কৃষ্ণবল্লভপুর গ্রামের নাম পরিবর্তন করে হয় বলদবাঁধ। ডাকাত দ্বারা পূজিত দেবী বিশালাক্ষী পরবর্তীতে বলদবাঁধ গ্রামের দেবী হয়ে ওঠেন। বর্তমানে মন্দিরের চারপাশে যে বিশাল জলাশয় রয়েছে সেটি শীতকালে হয়ে ওঠে পরিযায়ী পাখিদের আস্তানা। বিশালাক্ষী মায়ের মন্দির দেখে আমরা এবার এগিয়ে চলেছি গ্রামের পথ ধরে কানা নদীর উপর তৈরি লক গেট দেখতে, যেটি পানিশাওলা রেনিগেট নামে পরিচিত। গ্রামের পথে যেতে যেতে নজরে পড়ল 2 ধারের জমিতে চাষিরা আলু চাষের জন্য মাটি তৈরি করছে। আমরা এখন চলে এসেছি কানা দামোদরের কাছে, যেটি কানা নদী নামে পরিচিত। বর্ষাকালে পরিপূর্ণ কানা নদী থেকে জল ছাড়লে এর রূপই হয় দেখার মতো। সময় থাকলে অনুমতি নিয়ে দেখে নেওয়া যায় বলদবাঁধের রামকৃষ্ণ সারদা মিশন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি তা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না এবং কেটি দ্য ড্রিমারকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।